প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের ক্লাস বিবিএ চতুর্থ বর্ষের এন্টারপ্রেনারশিপ কোর্স বিষয়ের উপর। আজকের ক্লাসে আমি আলোচনা করব এন্টারপ্রেনারশিপ বিষয়ের সোয়াট অ্যানালাইসিস অধ্যায়ের উপরে। আজকের ক্লাস থেকে আমরা যা শিখব তা হলো সোয়াট বিশ্লেষণের কার্য প্রক্রিয়া, সোয়াট বিশ্লেষণের উপাদানগুলো, সোয়াট বিশ্লেষণের মাধ্যমে কর্মকৌশল নির্ধারণ প্রক্রিয়া কার্য, সোয়াট বিশ্লেষণের প্রকৃত মূল্য বা গুরুত্ব, পেস্ট বিশ্লেষণ এবং পেস্ট বিশ্লেষণের উপাদানসমূহ। প্রথমে আমরা দেখব সোয়াট অ্যানালাইসিস কি। কটলার এবং কেলার বলেছেন, প্রতিষ্ঠানের সফলতা, দুর্বলতা, সুযোগ ও হুমকির সামগ্রিক মূল্যায়ন হচ্ছে সোয়াট বিশ্লেষণ। সোয়াট বিশ্লেষণ কথাটি সর্বপ্রথম আসে 1969 সালে এডমান্ড পি লার্ন্ড ও তার সহযোগীরা বিজনেস পলিসি, ট্যাক্স এবং কেসেস গ্রন্থে সর্বপ্রথম সোয়াট ধারণাটি উপস্থাপন করেন। এরপর 1980 সালে দ্য জেনারেল ইলেকট্রিক গ্রোথ কাউন্সিলের এই কাঠামো ব্যবহার করেন, কোম্পানির সফলতা, দুর্বলতা, সুযোগ এবং হুমকিগুলো বিশ্লেষণকে মূলত সোয়াট বিশ্লেষণ বলা হয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি সোয়াট বিশ্লেষণ হলো শক্তি, দুর্বলতা, সুযোগ ও ভীতি এর চারটি উপাদান সুশৃঙ্খলভাবে চিহ্নিত করার সর্বোত্তম সমন্বয় বা মিলকরণের একটি কৌশল। তাহলে বলা যায়, কোনো প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বাহ্যিক উপাদান সমূহ তথা শক্তি, দুর্বলতা, সুযোগ ও হুমকিগুলো বিশ্লেষণকে সোয়াট বিশ্লেষণ বলে। এখন আমরা দেখি সোয়াট বিশ্লেষণের উপাদানগুলো কি কি। সোয়াট শব্দটি চারটি শব্দের সমন্বয়ে সৃষ্ট একটি ম্যাট্রিক্স। এতে এস দ্বারা শক্তি বা স্ট্রেংথ, ডব্লিউ দ্বারা দুর্বলতা বা উইকনেস, ও দ্বারা সুযোগ বা অপরচুনিটিস এবং টি দ্বারা হুমকি বা ভীতি বা থ্রেটসকে বোঝানো হয়েছে। এই চারটি উপাদানকে আবার দু ভাগে ভাগ করা হয়েছে, যথা অভ্যন্তরীণ উপাদানসমূহ ও বাহ্যিক উপাদানসমূহ। অভ্যন্তরীণ উপাদানসমূহ হলো শক্তি ও দুর্বলতাকে সোয়াট অ্যানালাইসিস অভ্যন্তরীণ উপাদান হিসেবে গণ্য করা হয়। শক্তি হলো লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠানের কাজ করার ক্ষমতা হচ্ছে শক্তি। এর মধ্যে অর্থনৈতিক শক্তি, আধুনিক প্রযুক্তি, দক্ষ শ্রমিক কর্মচারী, বাজারজাতকরণ সামর্থ্য, গবেষণা ও উদ্ভাবন সামর্থ্য, অভিজ্ঞ ব্যবস্থাপনা, নতুন পণ্য বা সেবা উৎপাদন ক্ষমতা, প্রতিযোগিতামূলক মূল্য, এগুলো হলো শক্তি। প্রতিষ্ঠানের দুর্বলতা বলতে আমরা বুঝি কোনো কিছু না পারার অক্ষমতা, বা যেটাকে আমরা দুর্বলতা বলে থাকি। সংগঠনে অভ্যন্তরীণ দুর্বলতাগুলো হলো উৎপাদন হার কম, দক্ষ ব্যবস্থাপনার অভাব, গবেষণার অভাব, উৎপাদন কম, সুযোগ সুবিধার অভাব, উদ্ভাবনী জ্ঞানের অভাব, মূলধনের অভাব এবং কার্য পরিবেশের অভাব ইত্যাদি। আর বাহ্যিক উপাদানগুলোকে বলতে আমরা বুঝে থাকি যে সুযোগ ও হুমকি গুলোকে মূলত বাহ্যিক উপাদান হিসেবে গণ্য করা হয়। সুযোগ বা অপরচুনিটি হলো পরিবেশের যে সকল উপাদানগুলো ব্যবসায়ের জন্য অনুকূল পরিস্থিতি সৃষ্টি করে সেগুলিকে আমরা সুযোগ বলে থাকি। বাজারে একই দ্রব্যের অনুপস্থিতি, অনুকূল পরিবেশ, অনুকূল সরকারি নীতি, বৈদেশিক বাজার ধরার ক্ষমতা, পর্যাপ্ত কাঁচামাল, আধুনিক প্রযুক্তির ব্যবহার, এগুলো হচ্ছে প্রতিষ্ঠানের সুযোগ। হুমকি বা ভীতিগুলো হলো পরিবেশের যে সকল উপাদান প্রতিষ্ঠানের কাজ সম্পাদনে বা পরিচালনায় বাধা সৃষ্টি করে সেগুলিকে আমরা হুমকি বলতে পারি। যেমন জনসংখ্যার পরিবর্তন, ক্রেতাদের পরিবর্তিত পণ্যের চাহিদা, অধিক বিকল্প পণ্যের আগমন, আইনগত বৈধতা, গ্রহণে অধিক খরচ, ক্রমাগত ব্যয় বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ, নতুন প্রতিযোগী, রাজনৈতিক অস্থিতিশীলতা, কাঁচামালের অভাব ইত্যাদি হলো ব্যবসা প্রতিষ্ঠানের ভীতি। এখন আমরা দেখব সোয়াট বিশ্লেষণের মাধ্যমে কর্মকৌশল নির্ধারণ প্রক্রিয়া।
প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশ ও বাহ্যিক পরিবেশ বিশ্লেষণ করে চারটি কর্মকৌশল নির্ধারণ করা যায়। 1 নম্বর হলো WT কৌশল, 2 নম্বর হলো WO কৌশল, 3 নম্বর হলো ST কৌশল, 4 নম্বর হলো SO কৌশল। এখন আমরা দেখি যে এস ও ডাব্লিউটি কৌশল কি। সর্বনিম্ন সর্বোচ্চ ছাঁটাই, বন্ধ করে দেওয়া অথবা যৌথ কারবার গঠন করা এই প্রক্রিয়ার কাজ। এতে কর্মীদের প্রতিষ্ঠানের দুর্বলতা ও ভীতি কমিয়ে আনা যায়। অর্থাৎ সর্বনিম্ন সর্বোচ্চ ছাঁটাই, বন্ধ করে দেওয়া অথবা যৌথ কারবার গঠন করা, এগুলো হচ্ছে ডাব্লিউটি কৌশলের কাজ। 2 নম্বর হলো WO কৌশল। এক্ষেত্রে সর্বনিম্ন সর্বোচ্চ সুযোগের সদ্ব্যবহার বা সুবিধা নেওয়ার লক্ষ্যে দুর্বলতা দূরকরণের জন্য কৌশল উন্নয়ন করা হয়। প্রতিষ্ঠানের দুর্বলতা চিহ্নিত করে তা প্রতিষ্ঠানের ভিতরেই দূর করতে হয়। 3 নম্বর হলো ST কৌশল। এক্ষেত্রে সর্বোচ্চ সর্বনিম্ন ভীতি দূর করার জন্য বা মোকাবেলা করার জন্য শক্তি প্রয়োগ করা হয়। প্রযুক্তির উদ্ভাবন, বাজারজাতকরণ, ব্যবস্থাপনা শক্তি দিয়ে নতুন পণ্য মোকাবিলা করা হয়। 4 নম্বর হলো SO কৌশল। এক্ষেত্রে সর্বোচ্চ সম্ভাবনাময় সকল কৌশল সুযোগ কাজে লাগানোর জন্য সংগঠনের সর্বোচ্চ শক্তির ব্যবহার করা হয়। এ পর্যায়ে কোম্পানি সমূহ তাদের দুর্বলতা সমূহ অথবা বাহ্যিক হুমকি সমূহকে দূর করে সর্বোচ্চ সুযোগ অর্জন করতে সচেষ্ট হয়ে থাকে। সুতরাং আমরা বলতে পারি যে বর্তমান প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে ব্যবসায় জটিল পরিবেশ জটিল আকার ধারণ করে প্রতিযোগিতার গতি ত্বরান্বিত করছে। SWOT বিশ্লেষণ করে প্রতিযোগিতামূলক পরিবেশে টিকে থাকতে নিজেকে তৈরি করতে হবে। এক্ষেত্রে বিশ্লেষণের পূর্বে পরিবেশগত সুযোগ ও হুমকি এবং শক্তি ও দুর্বলতা সমূহের যথার্থ শনাক্ত করতে হবে। এখন আমরা দেখব SWOT বিশ্লেষণের প্রকৃত মূল্য বা গুরুত্ব। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে প্রতিষ্ঠানকে বা ব্যবসায়কে টিকিয়ে রাখতে হলে এর বর্তমান অবস্থা নির্ণয় ও ভবিষ্যতে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করলে লক্ষ্য অর্জিত হবে তা মূল্যায়ন করা একান্ত অপরিহার্য একটি কাজ। SWOT বিশ্লেষণের মাধ্যমে ব্যবসায় পরিবেশ সম্বন্ধে এসব জ্ঞান লাভ করা বা অবগত হওয়া যায়। কিন্তু এখন আমরা এই গুরুত্বগুলি আলোচনা করব। 1 নম্বর হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বিশ্লেষণ, অর্থাৎ ইন্টারনাল স্ট্রেংথ অ্যানালাইসিস। প্রতিষ্ঠানে কি ধরনের অভ্যন্তরীণ শক্তি বিদ্যমান আছে যা দ্বারা প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব তা এই বিশ্লেষণের মাধ্যমে জানা সম্ভব। অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানে কি ধরনের শক্তি বিদ্যমান রয়েছে সেগুলো আমরা আগে চিহ্নিত করতে হবে। আগে জানতে হবে যে একটি প্রতিষ্ঠানের ভিতরে অভ্যন্তরীণ শক্তি সমূহ কি কি, যেগুলো ব্যবহার করে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা সম্ভব হয়। 2 নম্বর হলো অভ্যন্তরীণ দুর্বলতা চিহ্নিতকরণ। ব্যবসায় পরিবেশে কি দুর্বলতা রয়েছে তা চিহ্নিত না করতে পারলে ব্যবসায় পরিচালনায় বিঘ্ন সৃষ্টি হয়। অর্থাৎ আমাদেরকে আগে জানতে হবে আমাদের কি কি দুর্বলতা রয়েছে। SWOT বিশ্লেষণের মাধ্যমে আমরা আমাদের দুর্বলতাগুলো চিহ্নিত করতে পারব। 3 নম্বর হলো বাহ্যিক সুযোগ গ্রহণ। শিল্পোদ্যোগ গ্রহণ বা পরিচালনায় কি কি সুযোগ সুবিধা রয়েছে সেগুলো যথাযথ ব্যবহার করে লক্ষ্যে পৌঁছাতে আমরা পারবো। বিশ্লেষণের মাধ্যমে সে সম্পর্কে অবগত হওয়া যায়। অর্থাৎ প্রতিষ্ঠানের বাইরে কি ধরনের অপরচুনিটিস রয়েছে সেগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। 4 নম্বর হলো বিশেষ সম্পদের অভাব, অর্থাৎ প্রতিষ্ঠানে বিশেষ কি সম্পদের অভাব রয়েছে, তা কি ধরনের সম্পদের অভাব রয়েছে তা SWOT বিশ্লেষণের মাধ্যমে জানা সম্ভব। অর্থাৎ আমাদেরকে জানতে হবে যে আমাদের কি কি ধরনের সম্পদের অভাব রয়েছে সেগুলো আমরা SWOT বিশ্লেষণের মাধ্যমে আমরা জানতে পারব। 5 নম্বর হলো বাহ্যিক হুমকি বিশ্লেষণ, অর্থাৎ এক্সটার্নাল থ্রেট অ্যানালাইসিস। প্রতিষ্ঠান পরিচালনায় বাহ্যিক হুমকিগুলো এর কার্যক্রমে বাধা সৃষ্টি করে থাকে। পরিবেশে বিদ্যমান হুমকিগুলো SWOT বিশ্লেষণের মাধ্যমে আমরা চিহ্নিত করতে পারি। 6 নম্বর হলো বর্তমান ও ভবিষ্যৎ তথ্য। প্রতিষ্ঠানের বর্তমান ও ভবিষ্যৎ তথ্য পাওয়া গেলে লক্ষ্য অর্জনের জন্য করণীয় কার্য সম্বন্ধে পদক্ষেপ গ্রহণ করা যায়। তাহলে আমরা বলতে পারি যে উপরোক্ত সুবিধাগুলোর জন্য SWOT বিশ্লেষণ ব্যবসায়ের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। SWOT বিশ্লেষণ করে কার্য পদক্ষেপ বিশ্লেষণ ব্যবসায়ের জন্য অপরিহার্য।
এ পর্যায়ে আমরা দেখব পেস্ট বিশ্লেষণ। পেস্ট বিশ্লেষণ হলো পরিবেশের যে বাহ্যিক উপাদান বা শক্তিসমূহ ব্যবসায় বা শিল্প উদ্যোগ কার্যক্রমকে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাবিত করে সেগুলোকে পর্যবেক্ষণ ও মূল্যায়ন করাকে পেস্ট বিশ্লেষণ বলে। পেস্ট বিশ্লেষণ বলতে বাহ্যিক পরিবেশের রাজনৈতিক অর্থাৎ পলিটিক্যাল, অর্থনৈতিক, সমাজতাত্ত্বিক এবং প্রযুক্তিগত উপাদানসমূহ বিশ্লেষণকে বোঝায়। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের বাহ্যিক পরিবেশের পলিটিক্যাল, ইকোনমিক, সোশিওলজিক্যাল এবং টেকনোলজিক্যাল উপাদানগুলোকে বিশ্লেষণ করাই হচ্ছে পেস্ট বিশ্লেষণ। অ্যান্ডারসন এবং উডকুকের মতে সামষ্টিক পরিবেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সমাজতাত্ত্বিক এবং প্রযুক্তিগত উপাদানসমূহ বিশ্লেষণকে মূলত আমরা পেস্ট বিশ্লেষণ বলে থাকি। অর্থাৎ প্রতিষ্ঠানের সামষ্টিক শক্তি বা উপাদানসমূহ বিশ্লেষণকে পেস্ট বিশ্লেষণ বলে। এখন আমরা দেখব পেস্ট বিশ্লেষণের উপাদানসমূহ কি কি। ইংরেজি পেস্ট শব্দের রাজনৈতিক, অর্থনৈতিক, সমাজতাত্ত্বিক এবং প্রযুক্তিগত পরিবেশই হচ্ছে পেস্ট বিশ্লেষণ। প্রতিষ্ঠানের বাহ্যিক উপাদানসমূহের উপর এর কোনো নিয়ন্ত্রণ না থাকায় এসব চিহ্নিতপূর্বক আমাদেরকে সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে অগ্রসর হতে হয়। পেস্টের যে চারটি উপাদান অন্তর্ভুক্ত রয়েছে সেগুলো আমরা এখন আলোচনা করব। 1 নম্বর হলো পলিটিক্যাল ফ্যাক্টর, অর্থাৎ রাজনৈতিক উপাদান। দেশের প্রচলিত আইন, বিধিবিধান, রাজনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক দর্শন, শিল্প উদ্যোক্তার প্রতি মনোভাব, নীতিমালা, জবাবদিহিতা, ধ্যান ধারণা, সার্বভৌমত্ব ইত্যাদি শিল্প উদ্যোগ বা এর অগ্রগতির উপর প্রভাব বিস্তার করে। 2 নম্বর হলো ইকোনমিক ফ্যাক্টর, অর্থাৎ অর্থনৈতিক উপাদান। পরিবেশ অর্থনৈতিক উপাদানগুলো অনুকূল হতে শিল্প উদ্যোগ বা পরিচালনা সুবিধাব্যঞ্জক হয়, অর্থাৎ সরকারের শিল্প বিনিয়োগ নীতি, রাজস্ব নীতি, মুদ্রা নীতি, আয়কর, অর্থ, ঋণ ব্যবস্থা, আর্থিক প্রতিষ্ঠান, যোগাযোগ ইত্যাদির উপর ব্যবসা বাণিজ্য অনেক অংশেই নির্ভরশীল। 3 নম্বর হলো সমাজতাত্ত্বিক উপাদান, অর্থাৎ সোশিওলজিক্যাল ফ্যাক্টর। একটি দেশের সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা দেশের শিল্প পরিবেশের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে থাকে। প্রতিষ্ঠানের সমাজতাত্ত্বিক উপাদানগুলো এর জন্য ইতিবাচক বা নেতিবাচক তা পেস্ট বিশ্লেষণের মাধ্যমে আমরা চিহ্নিত করতে পারি। এর মধ্যে নির্দিষ্ট অঞ্চলে মানুষের আচার আচরণ, বিশ্বাস ও বিশ্বাস, পছন্দ অপছন্দ, আবেগ অনুভূতি, মূল্যবোধ, নৈতিকতা এসব উপাদানও অন্তর্ভুক্ত। 4 নম্বর হলো প্রযুক্তিগত উপাদান, অর্থাৎ টেকনোলজিক্যাল ফ্যাক্টরস। প্রযুক্তিগত উপাদান প্রতিযোগিতামূলক পরিবেশ টিকে থাকতে সাহায্য করে, কারণ এই উপাদানগুলো ব্যবসার গতি ত্বরান্বিত করে। অর্থাৎ প্রতিযোগিতামূলক পরিবেশে টিকে থাকতে হলে অবশ্যই আমাদেরকে প্রযুক্তিগত উপাদানগুলো কার্যকরভাবে ব্যবহার করতে হবে। প্রতিষ্ঠানে কিরূপ প্রযুক্তিগত উপাদান আছে তার উপরের গতিশীলতা নির্ভর করে, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানে কি ধরনের প্রযুক্তিগত উপাদান আছে সেটার উপরে এটির গতিশীলতা নির্ভর করে। প্রযুক্তি আমদানির সুযোগ, বিজ্ঞান ও কারিগরি শিক্ষার সুযোগ, দেশের বিজ্ঞান চর্চার পরিবেশ, বিজ্ঞান মনস্ক শিক্ষা ব্যবস্থা এগুলো প্রযুক্তিগত পরিবেশের উপাদান। অর্থাৎ আমরা বলতে পারি যে উপাদানগুলো পেস্ট বিশ্লেষণের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। পেস্ট বিশ্লেষণের মাধ্যমে প্রতিষ্ঠানের বাহ্যিক পরিবেশের উপাদানগুলো যাতে প্রতিষ্ঠানের কোনো নিয়ন্ত্রণ শক্তি নেই সেগুলো সম্পর্কে অবগত হওয়া যায়। পরিবেশ প্রতিনিয়ত পরিবর্তনশীল। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একজন শিল্পোদ্যোক্তার বা ব্যবসায়ীর পরিবেশের সকল দিক মূল্যায়ন করা অপরিহার্য। অর্থাৎ শিল্প স্থাপন ও পরিচালনায় পরিবেশগত কোন কোন উপাদান ইতিবাচক বা অনুকূল এবং কোন কোন উপাদান নেতিবাচক বা প্রতিকূল প্রভাব ফেলতে পারে তা বিশ্লেষণ বা মূল্যায়ন করে সিদ্ধান্ত উপনীত হলে আমরা লক্ষ্য অর্জন করতে পারবো। শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। এতক্ষণ আমার সাথে ক্লাসে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী ক্লাসে আমরা আরো এই অধ্যায়ের উপর আরো ডিটেল আলোচনা করব। সে পর্যন্ত
তোমরা সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।